সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি সুন্দরী আপু, আপুটার কথা কি বলবো। যারা আগে ভিডিও দেখছেন তারা হয়তো দেখলেই চিনবেন, যারা নতুন করে দেখবেন তারা আজকে আরও তার কথা সুন্দর জানতে পারবেন। তার সুন্দর হাসি, চেহারা, আসলে বর্তমান কি অবস্থায় আছে, বা আমরা আসলে তাকে অনেকদিন পর আসলে পেয়েছি, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নামটা একটু বলে দেন। আমার নাম ইমোনা। ইমোনা আপু, তা আপনি তো মোটামুটি অনেকটাই সেলিব্রিটি বা অনেকটাই ফেমাস, কেমন লাগে আসলে এই জীবনটা? না ভাই, এই জীবনটা অনেক দুঃখের বিষয়, এই জীবনটা আমার একদম পছন্দ লাগে না। পছন্দ লাগে না কেন? পছন্দ লাগে না কেন? পছন্দ লাগে না কেন, যারাই বেশি বিশ্বাস করে সেই খালি ঠগায় ঠগায় ফেলে চলে যায়, কেন এরকম করে? কারা বিশ্বাস করেছিলেন বেশি? বিশ্বাস করছি বাবা মার পর, একটা মানুষের বিশ্বাস করলাম, করার পর মনে করেন অনেকদিনই, মনে করেন দেখেন দেখছেনই তো অনেকদিন আমি মিডিয়ার সামনে আসি, কেননা সেই লোকটা আমার অনেক আশা ভরসা দিছিল, মনে করেন ফোনের মাধ্যমে বিয়ার শাদি করছিল, করার পর এখন দেশে আসছে, বউ বাচ্চা নিয়ে সুখে আছে, আমার খোঁজ খবর নেয় না। ফোনের মধ্যে বিয়ে করে লাভ কি? দুইজন যদি দুই জায়গা থাকেন, বিয়ে করে যদি একসাথেই না থাকতে পারলেন তাহলে এই বিয়ের দরকার আছে? মনে করেন সেইটা আমারে বলছে যে আমি মোবাইলের মাধ্যমে এখন বিয়ে করব, দেশে আসলে তারপর সামনাসামনি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এসব কথা বলে বিয়ে করছে মোবাইলে, বলে যে বিয়ে না করলে আমি তোমার বিশ্বাস করি না, তুমি মিডিয়া লোকের সঙ্গে কথা বলবো আবার। আচ্ছা আচ্ছা, তাই আমি বলছি বিয়া মানুষের, মেয়ের জীবনে বিয়া একবারই, মরণও একবার, বিয়া তো আর হাজার মানুষে করা যায় না। আচ্ছা আচ্ছা, তো আমিও সরল মন নিয়ে বিয়া করছি, গরিব মানুষ, তারপর দেখছি যে না এগুলি না, তারপর দেখি যেটা আমি ভাবছি সেটা না, লোকটা মনে করেন অনেক বাজে, মনে করেন দুষ্ট লোকের। বিয়ে করে কতদিন কথাবার্তা বা সংসার তো আসলে ওটা বলা চলে না, কথাবার্তা কয়দিন বলছিলেন? এখন কথাবার্তা তাও 5-6 মাস এরকম বলছি, মনে করেন হেল্প সহযোগিতা এরকম করছি, কিন্তু আমি কিন্তু প্রথমও বলছিলাম আমার আমার আব্বুর কিডনিতে পাথর, সেটা কিন্তু বলছিলাম। আচ্ছা আচ্ছা, তা বিয়ের পরে মানে সেই ছেলেটা কোথায় থাকতো বা কিভাবে বিয়ে হলো সেটা একটু বলেন। সেই ছেলের বাসা হয়েছে মনে করেন সিলেটে, হবিগঞ্জ না, হবিগঞ্জ। থাকতো কোথায়? সিলেটেই থাকতো? না থাকে এসে সৌদি আরবে, মনে করেন দেশে আসছে, আসার পরে এখন মোবাইল টোবাইল সব সৌদি আরবে থাকতো, দেশে আসার পর মনে করেন ফোনটা একদম বন্ধ করে আলাইছে। আমারে বলছে যে আমি বলছি যে দেখো এই বিয়া করা এখন প্রয়োজন নাই, মোবাইলে করছে, আমার প্রতিও তোমার বিশ্বাস হয়েছে আর তোমার প্রতি আমারও বিশ্বাস হয়েছে, এর মধ্যে তুমি যদি দেশে আসো মনে করেন যাই জিনিস কিনছে আর কি, একটা ফ্যামিলিতে যা লাগে শীতের কম্বল টম্বল এগুলি, তো বলছে যে এয়ারপোর্ট থেকে তুমি আমার নিয়ে যাইও, তারপর তোমার আব্বু আমারে দেখা করে আমি বাসা চলে যাবো, বাসা থেকে আসে তোমার আবার মনে করেন বিয়া করে বাবা মারে জানাই নিয়ে যাবো, তো বললাম সমস্যা নেই। তো এই কথা বললাম ভাই ফোন যে বন্ধ করছে আর ফোন তো চালু করেই না, সে দেশে আসছে এটা আপনি শিওর? হ্যাঁ দেশে আসছে। আচ্ছা আচ্ছা, সে মনে করেন দেশের বিমান ঘাটে কোনো টাকা পয়সা তো দিছিল মনে হয় নাকি, খরচ টরচ? না খরচ টরচ দিছে মনে করেন, একটা মেয়ে আর কি যাবতীয় যা লাগে সবই দিছে, কিন্তু আমার আব্বুর অপারেশনটা করাই দিইনি, কারণ আমার আব্বুর কিডনিতে পাথর আমি আগেও বলছি। তার কোনো ছবি টবি আপনার কাছে আছে? জি ছবি আছে তার ফ্যামিলির, আবার তার ওয়াইফও আছে। ওই ছবিটা আমরা যদি ভিডিওর মধ্যে দিই আপনার কোনো সমস্যা নেই তো? যদি থাকে আমার কোনো সমস্যা নাই, আমি ভিডিওর মধ্যে দিব, কেননা যে বাটপার তারে মানুষে চিনে রাখা ভালো, যাতে আর কোনো মেয়ের জীবনে এরকম না করে, মেয়ের জীবন যাতে এরকম নষ্ট না করে, কেননা গরিব মেয়েরা অনেক আছে জানেন ভাই, ছলনার ছল দেখায় অনেক বিশ্বাসী করাই মনে করেন হেল্প সহযোগিতা করে টাকা পয়সা দিয়া মানুষের মনে ভালোবাসা যোগাইয়া এরকম কাজ করে। আচ্ছা আচ্ছা, তার জন্য কি এখনো কষ্ট হয় নাকি নতুন কোনো স্বপ্ন বা এখন নতুন কোনো চিন্তা করেন? তার জন্য আর কোনো কষ্ট হয় না, কেননা জানেন তো বিয়ে যেহেতু হয়েছে এটা তো তালাক তো লাগে, সেরকম কাগজপত্র তো হয়নি, তাহলে বিয়ে বিবাহিত স্ত্রী হয়ে গেলেন আপনি? না স্ত্রী সেগুলি হওয়ার দরকার নেই, না এখন যেহেতু আপনাদের বিয়ে হয়েছে, যেভাবে কলমা পড়ছেন ভিডিও কলও বিয়ে হয় এখন শুনছি বলে জাহাজ আছে, যেহেতু এখন ছাড়াছাড়ি হয়নি তাহলে তো তার স্ত্রী আছেন আপনি, তার স্ত্রী থাকলে কি হবে, সে যদি স্ত্রীর খোঁজ খবর না হয় এখন কি নতুন করে সংসার করবেন? সমস্যা নাই তো, চাই এখন নতুন করে আমার মানুষ একজন, এমন একজন মানুষ আমার পাশে এসে দাঁড়াক, শুধু আমার আব্বুর অপারেশন করাই দিতে পারবে, আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেয়, সেই লোকের মতো কখনো সিডারি বাটপারি করবে না, তার দেখেন ভাই বউ বাচ্চা আছে, তো বউ না তো যাই হোক, আপনার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, আসলে এটা কোনো মেয়ের জীবনে না ঘটুক সেই দোয়াই করব। তা আপনার কি পড়ালেখা করার সুযোগ হয়েছিল? পড়ালেখা করছিলেন? কখনো করেন নাই তাই না? পড়ালেখা করলেন না, একটা যাই হোক, যদিও বা বিয়ে হইলো, বিয়েটা এমন ভাবে হইলো এটা আসলে কোনো মেয়ে আসলে চায় না জীবনটা এরকম হয়ে যাক, তো এই যে এখন আবার নতুন করে বিয়ে শাদী করতে চাচ্ছেন, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে?
আমার সঙ্গে আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? জি মুখস্থ। তা একটু বলে দেন। 01 77 01 14 14 2 00 00 66 নাম্বারটা তো খোলা থাকে সবসময়? হ্যাঁ আমার এই আগের নাম্বার, এটাই সবসময় খোলা থাকে। মানে তার কাছ থেকে তো এরকম কোন মোটা অঙ্কের টাকা পয়সা নেন নাই যে আপনার নামে আবার ক্লেম দেবে বা আপনার নামে আবার কোন ইয়াটিয়া করবে, এরকম তো কোনো কিছু অপরাধ আপনি করেন নাই? না না, আমি এরকম কোন অপরাধ করি নাই। অপরাধ কেন করব আমি? সেটা যা দোষ তারই ছিল, সে বিয়ে শাদী করে সব কথাটা বলার পরেও কোনো খোঁজ খবর নেয় নাই, তাই না? মনে করেন এই টাকা পয়সা দিছে সেটা আমি মিথ্যা বলবো না, কিন্তু ওইরকম মোটা অঙ্কের দেয় না যে জায়গা বাসা কি নয় এটা সেটা, এগুলি কখনো না। যাই জীবনে কখনো মানে এরকম কোনো কিছু করা উচিত না যাতে নিজের কাছে নিজে উপলব্ধি হয় বা নিজের কাছে আফসোস হয়, এরকম কোনো কিছু না করাই উচিত। কারোর ক্ষতি বলেন বা যেটাই বলেন, সে যেমন আপনাকে একটা ক্ষতি করছে সেটা তো আপনি এখন বুঝতে পারতেছেন, ঠিক আছে? করছে আর ফোন তো চালু করেই না। সে দেশে আসছে এটা আপনি শিওর? হ্যাঁ দেশে আসছে। আচ্ছা আচ্ছা, সে মনে করেন দেশের বিমান ঘাটে কোনো টাকা পয়সা তো দিছিল মনে হয় নাকি, খরচ টরচ? না খরচ টরচ দিছে মনে করেন, একটা মেয়ের আর কি যাবতীয় যা লাগে সবই দিছে, কিন্তু আমার আব্বুর অপারেশনটা করাই দিনে, কারণ আমার আব্বুর কিডনিতে পাথর আমি আগেও বলছি। তার কোনো ছবি টবি আপনার কাছে আছে? জি ছবি আছে তার ফ্যামিলির, আবার তার ওয়াইফও আছে। ওই ছবিটা আমরা যদি ভিডিওর মধ্যে দিই আপনার কোনো সমস্যা নাই তো? যদি থাকে আমার কোনো সমস্যা নাই, আমি ভিডিওর মধ্যে দিব, কেননা যে বাটপার তারে মানুষে চিনে রাখা ভালো, যাতে আর কোনো মেয়ের জীবন এরকম না করে, মেয়ের জীবন যাতে এরকম নষ্ট না করে, কেননা গরিব মেয়েরা অনেক আছে জানেন ভাই, ছলনার ছল দেখায় অনেক বিশ্বাসী করাই মনে করেন, হেল্প সহযোগিতা করে টাকা পয়সা দেওয়া মানুষের মনে ভালোবাসা জোগাইয়া এরকম কাজ করে। আচ্ছা আচ্ছা, তার জন্য কি এখনো কষ্ট হয় নাকি নতুন কোনো স্বপ্ন বা এখন নতুন কোনো চিন্তা করেন? তার জন্য আর কোনো কষ্ট হয় না, কেননা জানেন তো বিয়ে যেহেতু হয়েছে এটা তো তালাক তো লাগে, সেরকম কাগজপত্র তো হয়নি, তাহলে বিয়ে বিবাহিত স্ত্রী হয়ে গেলেন আপনি? না স্ত্রী সেগুলি হওয়ার দরকার নাই। না এখন যেহেতু আপনাদের বিয়ে হয়েছে, যেভাবে কলমা পড়ছেন ভিডিও কলও বিয়ে হয় এখন শুনছি বলে জাহাজ আছে, যেহেতু এখন ছাড়াছাড়ি হয়নি তাহলে তো তার স্ত্রী আছেন আপনি, তার স্ত্রী থাকলে কি হবে, সে যদি স্ত্রীর খোঁজ খবর না হয় এখন কি নতুন করে সংসার করবেন? সমস্যা নাই তো, চাই এখন নতুন করে আমার মানুষ একজন এমন একজন মানুষ আমার পাশে এসে দাঁড়াক, শুধু আমার আব্বুর অপারেশন করাই দিতে পারবে, আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেয়, সেই লোকের মতো কখনো সিডারি বাটপারি করবে না। তার দেখেন ভাই বউ বাচ্চা আছে তো বউ না যাই, আপনার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, আসলে এটা কোনো মেয়ের জীবনে না ঘটুক সেই দোয়াই করব। তা আপনার কি পড়ালেখা করার সুযোগ হয়েছিল? পড়ালেখা করছিলেন? পড়ালেখা কখনো করি নাই। কখনো করেন নাই, তাই না? পড়ালেখা করলেন না। একটা যাই হোক, যদিও বা বিয়ে হইলো, বিয়েটা এমন ভাবে হইলো এটা আসলে কোনো মেয়েই আসলে চায় না, জীবনটা এরকম হয়ে যাক। তো এই যে এখন আবার নতুন করে বিয়ে শাদী করতে চাচ্ছেন, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? জি মুখস্থ। তা একটু বলে দেন। 01 77 01 14 14 2 00 00 66 নাম্বারটা তো খোলা থাকে সবসময়? হ্যাঁ আমার এই আগের নাম্বার, এটাই সবসময় খোলা থাকে। মানে তার কাছ থেকে তো এরকম কোন মোটা অঙ্কের টাকা পয়সা নেন নাই যে আপনার নামে আবার ক্লেম দেবে বা আপনার নামে আবার কোন ইয়াটিয়া করবে, এরকম তো কোন কিছু অপরাধ আপনি করেন নাই? না না, আমি এরকম কোন অপরাধ করি নাই। অপরাধ কেন করব আমি? সেটা যা দোষ তারই ছিল, সে বিয়ে শাদী করে সব কথাটা বলার পরেও কোন খোঁজ খবর নেয় নাই, তাই না? মনে করেন এই টাকা পয়সা দিছে সেটা আমি মিথ্যা বলবো না, কিন্তু ওইরকম মোটা অঙ্কের দেয় না যে জায়গা বাসা কি নয় এটা সেটা, এগুলি কখনো না। যাই জীবনে কখনো মানে এরকম কোন কিছু করা উচিত না যাতে নিজের কাছে নিজে উপলব্ধি হয় বা নিজের কাছে আফসোস হয়, এরকম কোনো কিছু না করাই উচিত। কারোর ক্ষতি বলেন বা যেটাই বলেন, সে যেমন আপনাকে একটা ক্ষতি করছে সেটা তো আপনি এখন বুঝতে পারতেছেন, ঠিক আছে? তা যাই হোক, তা ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।